আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে দুই একটা কথা বলবো বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভাই এস এম এস করতেছেন বা আমার বন্ধু বান্ধব অনেকে জানতে চাচ্ছেন মালয়েশিয়া আসার আসার জন্য ইচ্ছা আছে এবং একটা দোকানের বিষয় পাওয়া যাবে কিনা এবং দোকানের কাজ কেমন হবে এরকম অনেকে প্রশ্ন করতেছেন তো সেই বিষয়ে নিয়ে আলো আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্রথমত হচ্ছে অনেকে মনে করে যে মালয়েশিয়ার মধ্যে যে বিল্ডিংয়ের কাজ ওইগুলো বাংলাদেশের মতন কষ্ট এবং সিমেন্ট সিমেন্টের কাজ এগুলো কষ্ট অনেক সমস্যা হয়ে যাবে ওই রকম মনে করেন আরেকটা কথা হচ্ছে সৌদি আরব দুবাই এ সমস্ত দেশের মধ্যে আসলে কনস্ট্রাকশন কাজটা হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু মালয়েশিয়ার মধ্যে আমি দেখলাম বা আমি নিজেও করছিলাম বিল্ডিংয়ের কাজ কনস্ট্রাকশনের কাজ তো কনস্ট্রাকশনের কাজও করলাম এবং দোকানের কাজও করতেছি বর্তমানে আমি মনে করি একজন মানুষ বিদেশ আসার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা এবং ঘোরাফেরা করা নব্বই পার্সেন্ট টাকা ইনকাম করবে দশ পার্সেন্ট ঘোরাফেরা এবং শুকিন করবে এটা হচ্ছে দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু টাকা ইনকাম করতে হবে তো যদি টাকা ইনকাম করার ইচ্ছা না থাকে তাহলে বিদেশ আসার দরকার নেই অনেকে আমাকে বলতেছে একটা ছোট্ট একটা দোকানের কাজ হলে হবে সুখের কাজ আমি সবাইকে বলবো সুখ খোঁজার জন্য বিদেশ আসার দরকার নেই সুখ বাংলাদেশের মধ্যে যেমন আছেন ওইখানেই ভালো সুখে আসেন তো আরেকটা বিষয় মালয়েশিয়ার মধ্যে কনস্ট্রাকশন কাজ কিন্তু দুঃখের না আমি মনে করি কনস্ট্রাকশন কাজ কিন্তু সুখের কাজ আমি এমনও লোক দেখছি সকালবেলা যে ড্রেসটা পরে কাজে গেছে ওই ড্রেসটা নিয়ে আবার বাড়িতে আসছে সন্ধ্যাবেলা কিন্তু কোনো ধরনের সিমেন্ট বালি ওর শরীরের মধ্যে লাগে নাই বা ওর ড্রেসের মধ্যে লাগে নাই যেরকম বাংলাদেশের মধ্যে অফিসে যায় এবং অফিস থেকে আসতেছে ওই রকম কিন্তু হয়তো যারা একটু হেল্পারি করে এবং যারা নতুন ওরা একটু ওদের একটু সমস্যা হয় এবং কষ্ট হয় তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যদি আপনি মালয়েশিয়া আসেন বা যে কোনো দেশে যান বিশেষ করে মালয়েশিয়ার কথা বলবো কনস্ট্রাকশন বিষয় এবং ফার্ম অয়েল এই দুটা আমরা মনে করি কষ্টের কাজ কিন্তু ফার্ম অয়েলটা একটু কষ্ট কনস্ট্রাকশন কাজ কিন্তু কষ্ট না প্রথম অবস্থায় একটু কষ্ট লাগবে যখন আপনি সব কিছু বুঝবেন তখন আপনার জন্য আর কষ্ট থাকবে না আরেকটা হচ্ছে আপনি যদি দোকানে কাজ করেন দোকানের মধ্যে কিন্তু বা বিভিন্ন শপিং মলের শপিং মলের মধ্যে কিন্তু কাজের চাপ কম কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন দোকানের কাজ আর কনস্ট্রাকশনের কাজ দোকানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি দেশে ফাটাতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলা টাকা খাওয়া দাওয়ার পরে যদি আপনি কনস্ট্রাকশনের কাজ করেন ওটি না করেও কিন্তু আপনি আশি হাজারের উপরে বাংলাদেশে ফাটাতে পারবেন প্রতি মাসে যারা ফাটাচ্ছে আর কি তো হয়তো অনেকের কপাল খারাপ থাকে ভালো কাজ পাই না ওদের কথা বলবো না যারা নিয়মিত ফাটাচ্ছে এবং দেখতেছি ওদের কথাই আমি বলতেছি এমনও আছে লাখের উপরেও কিন্তু ফাটাচ্ছে তো একটা বিষয় হচ্ছে আমি আগে বলছি বিদেশ আসার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা এখন আপনি যদি দোকানে কাজ করেন খেয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা যদি প্রতি মাসে ফাটান এক বছর হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা যদি আপনি কনস্ট্রাকশনে কাজ করেন ভালো যদি একটা কাজ পান এবং ভালো একটা বস এবং যদি ওটি থাকে অনেক প্রজেক্টের মধ্যে তো রাত দশটা পর্যন্ত কাজ করলে কিন্তু ষোলো ঘন্টা সাইন দেয় এবং অনেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অনেক প্রজেক্টের মধ্যে অনেক রকম সিস্টেম তো আপনি কিন্তু কম পাঠাইলেও এক লক্ষ টাকা পাঠাতে পারবেন তার মানে বছরে বারো লক্ষ দোকানের কাজ করলে কই লক্ষ ছয় লক্ষ কনস্ট্রাকশনের কাজ করলে কিন্তু বারো লক্ষ আচ্ছা তাহলে ছয় লক্ষ টাকা বেশ আর কম যদি আপনি দশ বছর থাকেন দশ বছর থাকলে কিন্তু ষাট লক্ষ টাকা বেশ আর কম হবে তাহলে আপনি চিন্তা করেন আপনি কি দোকানের বিষয় নিয়ে মালয়েশিয়া আসবেন নাকি কনস্ট্রাকশন কাজ বা ফার্ম ওয়েলের বাগানের বিষয় নিয়ে আপনি মালয়েশিয়া আসবেন আপনি চিন্তা করেন আরেকটা হচ্ছে সাধারণত যারা কনস্ট্রাকশনের কাজ করে তাদের কাজ করা লাগে আটটার থেকে পাঁচটা পর্যন্ত এখানে আবার মিনিমাম টাইম আছে রেহাট টাইম আছে এবং সাড়ে ছয়টা পর্যন্ত কাজ করলে দুই ঘন্টা উঠি দশটা পর্যন্ত কাজ করলে যেমন বারো ঘন্টা সাইন অনেকে চোদ্দ অনেকে ষোলো ঘন্টা তো এগুলা হচ্ছে একটা কাজের সিস্টেম কিন্তু আপনি যদি দোকানে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সকাল নয়টার থেকে রাত নয়টা বা দশটা পর্যন্ত কাজ করা লাগবে মাসের মধ্যে ছুটিও পাবেন না বা একদিন একদিন ছুটি পাবেন তাহলে একটা জিনিস আপনি হিসাব করেন আপনি দোকানে কাজ করলেন যদি দোকানে কাজ করেন প্রতিদিন কিন্তু আপনাকে সময় দেওয়া লাগবে বারো থেকে তেরো ঘন্টা আর আপনি কনস্ট্রাকশনে কাজ করলে একদিনের হাজিরা নিতে আপনার সময় দেওয়া লাগবে মাত্র সাত ঘন্টা কোথায় সাত ঘন্টা আর কোথায় তেরো ঘন্টা তো সেজন্য যারা মনে করেন যে মালয়েশিয়ার মধ্যে দোকানের কাজ অনেক সুখ বা বিভিন্ন মার্কেটের কাজ ফ্যাক্টরির কাজ অনেক সুখ আমি বলবো সুখ না যারা কনস্ট্রাকশনের কাজ করে তারাই কিন্তু অনেক সুখী আছে এবং ওদের খাওয়া দাওয়া আপনি দেখবেন কারণ ওদের একটা সময় থাকে বাড়িতে কথা বলার বন্ধু বান্ধবদের সাথে কথা বলার একটা সময় থাকে এবং টাকাটাও যখন বেশ ওদের একটা মন খুশি খুশি থাকে বিদেশের মধ্যে যত কষ্ট হোক যখন বেতনটা হাতের মধ্যে চলে আসে না তখন সব দুঃখ কিন্তু বলে যায় তো সেজন্য এখনো মালয়েশিয়ার বিষয় হয়তো পুরোপুরি খুলে নাই খুললেও কিন্তু সামনে কুলবে ফার্ম অয়েল ফার্ম অয়েল বা বিভিন্ন খেতখামারের বিষয় ওইগুলোর মধ্যেও ভালো পরিশ্রম এবং ভালো জায়গা কপাল ভালো থাকলে কিন্তু ভালো ইনকাম করা সম্ভব যেমন প্রতি মাসে চার হাজারের উপরে ইনকাম করা সম্ভব যদি চার হাজারের উপর ইনকাম থাকে তাহলে কিন্তু লাখের উপরে প্রতি মাসে কিন্তু দোকানের বিষয় নিয়ে যদি কেউ দোকানে যদি কাজ করেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় ষুল্ল স্বরিঙ্গিতের উপরে কিন্তু কেউ বেতন দিবে না হয়তো যারা পুরাতন তাদেরকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে যারা পুরাতন বা সব কিছু বুঝতেছে জানতেছে ব্যবসাটা ও ওর নিজের মতন করে ব্যবসাটা চালাচ্ছে ওদেরকে দিচ্ছে নতুন কাউকে কিন্তু দিবে না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম